সূরা আরাফ আয়াত ষোলো। শয়তান বলে কি জানেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানী লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ যাদের কারণে আমারে তাড়াইছেন, আয় আল্লাহ একটু আপনাকে হস্তক্ষেপ লাগবে, এত এত সরাই দিলে আগে বসাইছেন, ঠিক আছে যাও আবু যাও, তোমার দেখে ঢল লাগে আমার, কলিজা শুকায় যায় তোমাদেরকে দেখলে, অনেক ডরাই। এই জন্যই তো এই জন্য তাড়াতাড়ি বিদায় করা দরকার, এত লম্বা টাইম বসে রয়েছে বেচারারা। আপনারা এবার সামনে আসেন, আপনাদের জায়গা খালি করছি, ইচ্ছু বাহিনীর সামনে বসে বসে খালি। আরে ওরা আমাদের চেয়ে ভালো আছে, ওর বয়সে আমার জিন্দগিতে কোনো ওয়াজে বসছে কিনা আমার মনে নেই, ঘুরছি খালি, 10 টাকা পাইছি ওটা লিয়া খাইছি। তো ওদের ভবিষ্যৎ আমাদের চেয়ে অনেক উজ্জ্বল, কেন অত বসছে, আমি তো বসি নাই, বুঝেন নাই কথা। একটা সূক্ষ্ম জরুরি কথা শোনাচ্ছি, ফাঁক দিয়া ঢুকছে কথাটা। শয়তান আল্লাহকে কি বললো, আল্লাহ যাদের কারণে আমারে তাড়াইছেন, দেখেন তো বাপ্পা এরা ধরতে পারছেন কিনা, শয়তানকে আল্লাহ কার তারণে কারণে তাড়াইছে, আও তোমার হাওয়ার কারণে, তাই না? এই যে বাটপারি তো আপনার ওপরে গেছেন গা শয়তানের ধোকায়, কেন আদমার হাওয়া ভুল করছে, শয়তান কোনো অপরাধ করে নাই, সুবিশা শয়তানরে বুঝি আরেকজনের অপরাধের কারণে তাড়াইছে না ওর অপরাধের কারণে, এটা হচ্ছে শয়তানের একটা স্বভাব। আরে ভাই সরার, আমি চা খাই না, একটার পর একটা দিতেছেন খালি, খাই না মানে বয়ানের সময় খাই না, আবার পরেও দিয়ার না, আবার এমন না হয়। নিজের দোষ আরেকজনের কান্ধে চাপাইয়া দেওয়া, এটা শয়তানি স্বভাব। আমাদের এই সমাজ এটা খুব চলে, উল্টা পাল্টা বই লেখলে ওরা, প্রতিবাদ করলাম আমরা আসামি হয়ে গেলাম, আমরা উস্কানি দিল কারা, কাদিয়ানিদের বিরুদ্ধে আন্দোলন হয় নারায়ণগঞ্জে, প্রোগ্রাম সাধারণ ওলামায়ে কেরামের, মহানগর ওলামায়ে কেরামের প্রোগ্রাম, ওরা প্রশাসনের কাছে বিশাল চিঠি পাঠাইছে যে আমাদের নিরাপত্তার সমস্যা হচ্ছে, এটা থামান, আমাদের প্রতিবাদগুলো দোষ হয়ে গেছে। আরে তোরা আমার নবীর খাতমে নবুয়তকে অস্বীকার করে প্রত্যেকটা মুমিনের কলিজায় ছুরি দিয়া কুপাইছস, ব্লেড দিয়া পুচাইছস, আমাদের রক্ত, আমাদের এই কলিজা ক্ষতবিক্ষত রক্তাক্ত, আমরা প্রতিবাদ করতেছি সহ্য না কইরা, ওরা রক্তাক্ত করলো ওইটা দোষ না, ছাগলকে জবে করলো ওইটা দোষ না, দোষ না ওই ছাগল কেন ছটপট করে, এটা দোষ হয়ে গেছে, এটাই শয়তানের তরিকা। ক্বালা ফাবিমা আগওয়াইতানী লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ যাদের কারণে আমারে তাড়াইছেন, বলেন ঠিক কইরা, শয়তানরে আল্লাহ তাড়াইছে কার কারণে, কার কারণে? ওর নিজের কারণে, বুঝে আসছে না কথা? এই জন্য নিজের দোষ কখনো আরেকজনের কান্ধে চাপাইয়া দিয়ে না, কথাটা কেন বলছি, ওই যে পিচ্ছি মোবাইল আসতে করে ওর কাছে দিয়ে দেয়, মানে ওরে মালিক বানাই দিছে, অত নিতে চায় না, তোর দিয়ে সামলা, দিয়াই তুই দিয়া, কেন ও চিন্তা করে, আমি যদি দিয়াই সবাই মনে করবো এত মোবাইলটা আমার, অত ছাড়া কম না। সুবহানাল্লাহ, আল্লাহ ওদের সবাইকে হক্কানি রব্বানি আলিম বানায়, এত আস্তে আমিন করে বলবো, আমরা দোয়াটা অন্তর থেকে করছি, আপনারা চান না, আল্লাহ কবুল করে। আমরা আমাদের প্রত্যেকটা বাচ্চাকে ওইভাবেই গড়তে চাই, যারা গোটা সমাজের হেদায়তের জরিয়া হোক। দেখেন না, ছোট্ট একটা আমল, আমি হাদিয়া দেওয়ার ভান করছি, পরে খারাপও লাগছে যে বাচ্চারা আশা করছে, কিন্তু পরে আমার লোক মামলা পরিষ্কার হবে, কিন্তু আমি ওকে দিয়ে বলাইতে চাচ্ছি, তুমি বলো জানাজা পড়ায় হাদিয়া নেওয়া জায়েজ না, এটা শিখুক, এই অংশটা থাকবে কেন? আমাদের সমাজে প্রচলিত আছে প্রচলন, আমরা জানাজা পড়াই হাদিয়া দিতে আসে, কি জানাজা পড়াইছেন, আমাকে আল্লাহ বানাইছে খালি আপনাকে এই জিনিস খাওয়ানোর লেগে, আল্লাহ সহি বুঝ দান করেন, আমি
তো বলছিলাম সূরাতুল ফজরের শেষ চারটা আয়াত আমি তিলাওয়াত করেছি, আয়াতগুলোর সরল তর্জমাটা খালি আগে শুনে। আল্লাহ তাআলা বলছেন, আমুতমাইন নাফস, তুমি ফেরত আসো তোমার রবের কাছে। দুনিয়ায় যে রবের সিদ্ধান্তে তুমি রাজি ছিলে, আজকে রব ফলাফল ঘোষণা করছেন, রবও তোমার উপর রাজি। সুতরাং আমার স্পেশাল বান্দাদের দলভুক্ত হও, সবাই মিলে জান্নাতে ঢুকে যাব। এই হচ্ছে আয়াতগুলোর মোটামুটি তর্জমা। এই যে ডাকটা আল্লাহ তাআলার, আমুতমাইন নাফস, তুমি ফেরত আসো, এই ডাকটা আল্লাহ কাকে দেন, কখন দিবেন? দুইটা কথা। এক হচ্ছে কাকে দিবেন, মুতমাইন নাফস কারা, আরেক হচ্ছে ডাকটা আল্লাহ কখন দিবেন। দুইটা বিষয়ে আমাদের হাকিমুল ইসলাম কারী তৈয়ব রহমতুল্লাহ আলাই কথা বলেছেন। হযরত বলেছেন, মুতমাইন নাফস হচ্ছে ওই ব্যক্তি, অনেক ব্যাখ্যা আছে সবগুলোর একসাথে করছেন হযরত, মুতমাইন নাফস হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহর চাওয়াকে নিজের চাওয়া বানায়, যে আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানায়, যে আল্লাহর খুশিকে নিজের খুশি বানায়, যে আল্লাহর অসন্তুষ্টিকে নিজের অসন্তুষ্টি বানায়। সোজা কথা, আল্লাহ যা চান তা করে, আল্লাহ যা চান না তা ছেড়ে দেয়। ডাক্তার আল্লাহ কখন দেন? তা হযরত বলেন, একটা হাদিসের উদ্ধৃতি আনে হযরত বুঝিয়েছেন, ইমানদার বান্দার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তো আল্লাহ তাআলা ওই ইমানদার বান্দাকে আগায় নেওয়ার জন্যে জান্নাতের কিছু ফেরিস্তাকে মালাকুল মউতের সাথে পাঠান, যাও আমার মেহমানকে আগায় নিয়ে আসো। এটা অবাক হওয়ার কোনো বিষয় না, আমরা দুনিয়ার মেহমান, আমাদেরকে আগায় আনতে মানুষ দূরে যায়, তো জান্নাতি মেহমানকে আগায় আনার জন্যে জান্নাতি ফেরিস্তারা আসবে, এটা অবাক হওয়ার কী আছে? কিন্তু সমস্যাটা হচ্ছে, এই বান্দা জিন্দিগিতে ফেরিস্তা দেখে নাই, হঠাৎ দেখলে যদি ভয় পায়, তো আল্লাহ তাআলা চান না তার এই প্রিয় বান্দাকে জীবনের এই শেষ মুহূর্তেও একটু ভয় দেখায়া কষ্ট দেখ বিব্রত করুক, এটা আল্লাহ চান না। তো বলে ফেরিস্তাদের আসার প্রক্রিয়াটা কেমন হবে? তো হাদিসের কথা, ওই মৃত্যু পথযাত্রী মানুষটা দূর থেকে দেখবে কিছু নক্ষত্র যেন তার দিকে ছুটে ছুটে আসছে, সে এক নজরে তাকায়া থাকবে, কি এগুলা, যতই কাছে আসছে ততই মুগ্ধতা বাড়ছে, এত সুন্দর চোখ ফেরানো যায় না, তাকায়া আছে তো তাকায়া আছে। ধীরে 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 আলোগুলো যখন কাছে আসে, তখন সে বুঝতে পারে সুন্দর চেহারাওয়ালা কিছু লোক, তারা তাকে ডাকতে থাকে, বের হোক, কি বলে ডাকে বলেন, এই কথাটা কমপক্ষে পাঁচবার বলবেন, বলেন কি বলে ডাকে, আবার বলেন, আবার বলেন, ফেরেশতারা কি বলে ডাকে, ফেরেশতারা কি বলে ডাকে, এই মুখস্থ করাইলাম যে কেন, পরে আবার পড়া শুনবো, এক জায়গায় লাগবে আমার, মনে রেখেন, আবার বলেন, ফেরেশতারা কি বলে ডাকছিল, কি বলে ডাকে, ওই শব্দগুলোও নবী হাদিসে আমাদেরকে শুনাইছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফেরেশতারা ডাকতে থাকেন, আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ কানাত ফিল জাসাদিত তাইয়িব উখরুজি ইলা রওহিন ওয়া রায়হান ওয়া রাব্বি গায়রি গাদবান। ও মুতমাইন নাফস, এতদিন তুমি পবিত্র শরীরের ভেতরে ছিলা, এখন বের হও। বলে কোথায় বের হব? বলে বাগ বাগিচা জান্নাতের দিকে, আর ওই রবের কাছে, যে রব আজকের পর আর কোনোদিন তোমার উপর অসন্তুষ্ট হবেন না। এই কথাগুলো বলে বলে ফেরেশতারা ডাকতে থাকেন, কি বলে ডাকেন, বান্দা বের হয় না, রুহ বের হয় না। কেন হয় না? কারণ এই রুহ শরীরের সাথে লম্বা সময়ের অবস্থান, একটা ভালোবাসা তৈরি হয়েছে, দুইটা বাচ্চা একসাথে এক দুই বছর পরে বিদায় নেওয়ার সময় কান্নাকাটি শুরু করে, আর একটা নিজের জামা কিছুদিন পরার পর ফালাইয়া দিতে মায়া লাগে, মহব্বত তৈরি হয়েছে, রহ তো শরীরের সাথে যে যুক্ত হয়েছে আর তো বের হয় নাই, এখন কি ভীষণ তার ভালোবাসা মহব্বত মমতা, রহ তো শরীর থেকে বের হতে চায় না, সারা শরীরে খালি দৌড়ায়।
তো ফেরেশতারা আল্লাহকে জানাবেন, আল্লাহ আপনার মেহমান তো আসতে চায় না, তো আল্লাহ তো জানেন গণ্ডগোল কোন জায়গায়। তা আল্লাহ বলেন, আমার মেহমানকে তার জান্নাতের বাড়িটা একটু দেখায় দাও না। তা হাদিসের কথা, যেই না তার সামনে জান্নাতের বাড়িটা প্রকাশ পাবে, এমনি বাড়ি দেখে সে অস্থির হয়ে যাবে ওই বাড়িতে যাওয়ার জন্যে, এত সুন্দর, বলে ভাই তাড়াতাড়ি আমাকে ওখানে নিয়ে চলো। ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সে সারাদিন কথা বলছি, মাদ্রাসার প্রোগ্রাম ছিল তো আমার, আমার নিজের মাদ্রাসার, সারাদিন কথা বলছি, এমনি তো বলতেই আছি, আজকে ছয় সাত মাস একাধারে, সারা বছরই তো কথা চলে, এখন একদম শেষ দিকে আর ভাল লাগে না। এই যে দুদিন বৃষ্টি গেছে, অপেক্ষায় আসিলাম খালি কোন সময় মাহফিল আল্লাহকে, হুজুর আজকে আইসেন না, বৃষ্টি একটা আল্লাহর বান্দাই ভন্ডা দিল না, হুজুর বৃষ্টি পড়তেছে আসেন, অসুবিধা নেই সব। টাঙ্গাইল এক জায়গায় বয়ান করছি, সামনে একজনের সাথী, পিছনে একজনের সাথী ধরে বয়ে দিস খাড়া দিস, আর ওই মানুষগুলো বৃষ্টিতে ভিজা ভিজা বয়ান চলতেছে। আমি বলছি ভাই আপনার আমার আগে জান্নাতে যাবে, আমি আমার ইমানের যে হালত আমি তো জানি, এই বৃষ্টিতে ভিজা আমি বয়ান শুনতাম না জিন্দিগিতে, না যেই করুক আস। তো এই মানুষগুলোর ইমান কত মজবুত, দিল কত ভালো, আলহামদুলিল্লাহ। খেয়াল করেন দোস্ত, আল্লাহ ডেকে কি বলছেন, অমতমাইন নাফস তুমি ফেরত আসো। এবার বলেন তো ফেরেশতারা কি বলে ডেকেছিল, মনে আসেনি কি কি? আল্লাহর ডাকের শব্দ চেঞ্জ হয়েছে, আল্লাহ বের হো বলেন না, আল্লাহ বলছেন ফেরত আসো। বের হও আর ফেরত আসোর মধ্যে পার্থক্য আছে। ফেরেশতারা যখন ডেকেছে বের হও, বের হও মানে কি? বের হও মানে কেউ নিজের ঘরে আছে তাকে বের হতে বলা হচ্ছে। তো বান্দা বুঝে গেছে আমি জায়গা মতোই আছি, আমার কই বের হতে পারে, কিন্তু আল্লাহ শব্দ পাল্টাইছেন যে না বের হও না, তুমি ফেরত আসো, মানে তুমি জায়গা মতো নাই, তোমার আসল ঠিকানা আরেক জায়গায়, এখানে আসছো তুমি বেড়াইতে, ওই জায়গা মতো ফেরত আসো। তখনই বান্দার প্রশ্ন আসছে, আল্লাহ তাইলে কি আমার আসল ঠিকানায় নাই? বলে না নাই। তাহলে আমার আসল ঠিকানা কোনটা? তো এই জন্যই তো আল্লাহ দেখায় রাখছেন, ওই যে আসল ঠিকানা জান্নাত দেখা যায়। মনে মনে ভাবতেছেন এটা আবার কেমন কথা, জান্নাত কেমনে দেখা যায়? দুনিয়ার প্রযুক্তির উন্নতি যত হচ্ছে, আমাদের দিন বুঝানো আমাদের জন্য তত সহজ হচ্ছে। আরও চার পাঁচ বছর আগের কথা, একটা ল্যাপটপের বিজ্ঞাপন দেখছি, একজনে দেখাইছে, ওপেন করে আঙ্গুল দিয়ে এরকম টান মেরে ওই যে আলোটা, তাদের একটা আলো রশিবের হয়, ওইটার টান দিয়ে স্ক্রিন তৈরি করে, শূন্যের মধ্যে অন্ধকারে বসে বসে লেখে, ওই শূন্যের মধ্যেই লেখা ওঠে, অন্ধকারে বসে বসে চালায়, শূন্যের মধ্যে ভিডিও চলতেছে। দুনিয়ার মানুষের প্রযুক্তিতে যদি শূন্যের মধ্যে ভিডিও চালাইতে পারে, তা আমার মালিকের পক্ষে জান্নাতের ভিডিওটা ছাড়া দেওয়া এটা খুব কঠিন কথা। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ বলবেন বের হও, বের হও না ফেরত আসো। বলে কোথায়? বলে তোমার রবের কাছে, যেই রবের সিদ্ধান্তে তুমি রাজি ছিলা, আজকে রবের পক্ষ থেকে ফলাফল ঘোষণা হচ্ছে, মারদিয়া, রব তোমার উপর রাজি। বলে তাই তো পাশ করছি দেখা যায়। হাফেজরা খুব খেয়াল করবেন, আমি চুরি করবো, চুরি চুরি ধরতে হবে যারা হাফেজ। বলে পুরস্কার দেন, তো আল্লাহ বলেন ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে ঢুকে যাও। হাফেজরা কথা কয়, সতর্ক করলাম চুরি ধরার জন্যে, কি রয়ে গেছে? মাশা আল্লাহ, খবর আছে, শরমে কয় না আর কি, হুজুরের চুরি কেমনে ধরি। ফাদখুলি ফি ইবাদি, আমার স্পেশাল বান্দাদের দলভুক্ত হও। বলে এটা আমার কেমন কথা, জান্নাত দিবেন আপনি, নিব আমি, ডাইরেক্ট দিয়ে দিবেন, ওখানে আমার স্পেশাল বান্দাদের দলভুক্ত হওয়া লাগবে, তারপরে জান্নাতে যাওয়া লাগবে, দরকার কি? ডাইরেক্ট ঢুকাই দিলে কি সমস্যা? আহারে, আমার মালিক তার জান্নাতি বান্দারে কত ভালোবাসেন, একটুও যেন বিব্রত না হয়, মালিক সব ব্যবস্থা করেছেন। বলে মানে কি? তো একটু বুঝেন,
শ্বশুর বাড়িতে নতুন জামাই যখন যায়, একদম প্রথম দিন, পরের গুলা না, নতুন বউ যখন শ্বশুর বাড়িতে যায় একদম প্রথম দিন, কি করে? আদর করে না, কষ্ট দেয়। আরে ভাই, এমনভাবে বলতেছেন যেন অধিকাংশই যায় মাইটটার খাইছেন, তো কথা বল না কেন? কি করে? বিয়া করছস তো কেমনি জানলি? বুড়ারা সুপসা গেছে, জোয়ান যান বললাম এমন কথা, আব্বারে দেখছস, তাও তো দেওয়াস নাই, প্রথম দিন তো দেওয়াস নাই। আচ্ছা খেয়াল কর, আচ্ছা প্রথম দিন যখন যায় আদর করে না, কষ্ট দেয়, সবচেয়ে বেশি আদর বুঝা শোনা জবাব দিয়ে না, আন্দাজি ঠেলার লগে আবেগে দিয়ে দিয়েন না, সবচেয়ে বেশি আদর করেন কে? শাশুড়ি। সতর্ক করলাম যে আবেগে ঠেলার লগে জবাব দিয়ে লেন, এর বড় কয় শাশুড়ি? এবার ঠিক করে রাখুন, সবচেয়ে বেশি আদর করেন কে? আল্লাহ আল্লাহ রসুলের হিসাবটা বাদ, এখানে আর সবচেয়ে বেশির সাথে তুলনা হয় না, এটা বাদ। মানুষের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? মা। সবচেয়ে বেশি আদর দেখান শাশুড়ি, এবার ঠিক করে বলেন, বলেন সবচেয়ে বেশি আদর করেন কে? মা। সবচেয়ে বেশি আদর দেখান কে? এই পার্থক্য যে পোড়া কপাল বুঝে না, ওই গন্ডগোল লাগাইয়া দেয়। অমনে করে আমার শাশুড়ি এত খাওয়ায়, আমার মা তো আমার কত খাওয়ায় নাই, গাদা শাশুড়ির মেয়েটারে ছাড়িয়া দেওয়া দেহ, তোমারে কত আদর করে, ঠিক নি কথা? আরে আগে তো অত বুঝছিল না, এখন তো খুব উপলব্ধি করি। মাহফিল শেষে বাসায় যখন ফেরত আসি মধ্যরাত অথবা শেষ রাতেই বেশি আসা হয়, অনেক সময় বাচ্চারা নানার বাড়িতে চলে যায় ডাকাতি, তো আমি আর একে একে বাসায় যেয়ে কি করবো, আমিও শ্বশুর বাড়িতে যাই। তো দারোয়ান গেট খুলে দেয়, উপরে ওইটা কি পাই? শ্বশুরের নাক ডাকার মোবারক আওয়াজ, শাশুড়িরটা একটু নিচে, বউ ঘুমাইতেছে, বাচ্চারাও দুনিয়ায় নাই, শালা সুমন্দির তো কোনো খোঁজ খবরই নাই, আমি এতিমের মতো ঢুকি, অসহায়ের মতো যায় ঘুমায় থাকি। কিন্তু আহারে আমার মা যখন জীবিত ছিলেন, হায়, আমার বাসা নয় তলায়, যে গলি দিয়া ঢুকি, গলি দিয়া ঢুকলে লম্বা সময় দেখা যায় বাসা, লম্বা খুব বেশি না, অল্প তো, গলিতে গাড়িটা ঢুকলেই আমার মনে আছে আমি মাথাটা কাত করে উপরের দিকে তাকাতাম, কেন যেন মনটা ডাকতো কেউ একজন দাঁড়ায় আছে। তো ঘরে যখন তালা খুলে ঢুকতাম, ঢুকে কি পেতাম? বউ ঘুমাইতেছে, বাচ্চারা ঘুমাইতেছে, একজন মানুষ শুধু সজাগ, মা কখনো ওই জানালার কাছে দাঁড়ায় আছে, কখনো সেজদায়, কখনো দোয়ায়, কখনো অস্থির পায়চারি করছেন ঘরের ভেতর। তো মাঝে মধ্যে যাই জড়াইয়া ধরতাম, মা ঘুমান না, তো কি জবাব দিতেন? বাবারে বাহিরে যতক্ষণ থাকো ঘুম তো আমার আসে না, এর নাম মা। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না, আবার পেছনের কথায় যাই। নতুন জামাই নতুন বউ যখন সর্বপ্রথম দিন শ্বশুর বাড়িতে যায়, আদর করে না কষ্ট দেয়? ঠিক করে বলে, আদর করে। তারপরেও দেখবেন, বিশেষ করে মেয়েরা, একা একা যেতে চায় না, ও জানে আমাকে আদর করবে কিন্তু একা একা যেতে চায় না, একটা ছোট্ট বন্টন থাকলে সাথে নিয়ে নেয়, খালাতো মামাতো ফুফাতো চাচা, একা যেতেই চায় না, কেন? অত জানে ওকে আদর করবে, কষ্ট দিবে না, একটা অজানা আশঙ্কা ওর দিলের মধ্যে কাজ করে, নতুন জায়গা। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি যদি বান্দাকে বলতেন, বান্দা আমার জান্নাতে ঢুকে যাও, বান্দার দিলের মধ্যে ওই ভয়টা কাজ করতে পারে, বান্দা জানে আমি আদর পাব, কিন্তু তারপরেও ভয় ভয়ে কাজ করে, যদি এত বিশাল জান্নাত আমি একা একা কেমনি কি করব, তা আল্লাহ বলেন, বান্দা তুই ভয় পাইস না, ফাদখুলি ফি ইবাদি, তুই একা না, আমার আরো বান্দারা আছে, ওদের দলভুক্ত হ, দলবল সহ ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে ঢুকে যা। বুঝতেছেন কথা? আমার একটু কষ্ট হচ্ছে, আপনারা বুঝে নিয়েন ইনশাআল্লাহ। দোস্ত, জীবনের টার্গেট ঠিক করেন, জীবনের টার্গেট ঠিক করেন, ওর টার্গেট তো আছে, হ্যাঁ আছে, আমরাও জানি, যার দোকান একটা ওর টার্গেট আরেকটা, যিনি কমিশনার তার টার্গেট এমপি, টার্গেট আছে আমরাও জানি,
ছেলেকে লন্ডন আমেরিকা পাঠাবেন, কানাডা ইউরোপ অস্ট্রেলিয়া পাঠাবেন, টার্গেট তো আছে। টার্গেট ছাড়া কোনো সুস্থ মানুষ থাকতে পারে না। কিন্তু একজন ইমানদার হিসাবে জীবনের টার্গেট একটাই হওয়া উচিত, যা আমার মৃত্যু যেন হয় ওই অবস্থায় যে আমার মৃত্যুর সময় আমার মালিক ডেকে বলেন, ও বান্দা আমি তোর উপর রাজি। দেখেন আমার নিজের কথা আপনাদেরকে শোনাই, এক সময় খুব দোয়া করতাম আল্লাহর কাছে, আল্লাহ সেজদা অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ তোমার কালামের তিলাওয়াত অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ তোমার ঘরের তওয়াফ করা অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ জিহাদের ময়দানে এমন মৃত্যু দিও যে আমার লাশটাও খুঁজে না পাওয়া যায়, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গোটা ময়দানে ছড়াইয়া ছিটাইয়া থাকে, আল্লাহ ওই মৃত্যু দিও। বিশ্বাস করেন এই দোয়াগুলো করে কত কান্না যে জীবনে আমি কাঁদছি, কাবার গিলাফ ধরে ধরে, দোয়া কবুলের যত জায়গা আছে খাটো মানুষ লাগ পাই না, ঝুলে ঝুলে কাবার দরজায় ঝুলে ঝুলে কত কান্না যে এই দোয়াগুলো করে আমি কান্না করছি। হঠাৎ একদিন মাথায় আসছে বিষয়টা, দেখেন আমি ছোট মানুষ, আমার বুঝ এটাই চূড়ান্ত কোনো বুঝ না, আমাদের বড়দের বুঝ আমার বুঝ, এটা আমার মনের কথা, এটা যদি ভুল হয় বড়রা ধরাইয়া দিবেন, আমি নিজেকে শুধরাইয়া নিব, আমি ছাত্র মানুষ, আমি নিজেকে ওস্তাদ মনে করি না, এটার মধ্যে রিস্ক আছে, আমি ছাত্র এটার কোনো রিস্ক নেই, আমি ভুল করলে কেউ আমার ঠিক করে দিবে, আমি ঠিক করে নিব, সে খামাজ ছাত্র হয়তো ভুল করবে, আমার এই বুঝটা ভুল হইতে পারে কিন্তু আমার ছোট মানুষ বুঝ এটা। হঠাৎ মাথায় আসছে এই যে দোয়াটা করতেছি ঠিক আছে কিনা, কেন সমস্যা কি? সমস্যা হইল আল্লাহ হয়তো আমার দোয়া কবুল করছেন, আমি হয়তো সেজদা অবস্থায় মারা গেলাম কিন্তু আমার মালিক আমার উপর রাজি না, তো এই সেজদার কিতাম, আমি হয়তো তিলাওয়াত অবস্থায় মৃত্যুবরণ করলাম কিন্তু আমার মালিক আমার উপর রাজি না, তো এই তিলাওয়াতের কী দাম, ওই তওয়াফের কী দাম, ওই জিহাদের ওই মৃত্যুর কী দাম, বরং আমি ঘুমাইতে ঘুমাইতে মৃত্যুবরণ করেছি কিন্তু আমার মালিক আমার উপর রাজি, তো আমি তো জান্নাতি, আমি খাইতে খাইতে মৃত্যুবরণ করেছি আমার মালিক আমার উপর রাজি, আমি তো জান্নাতি। পরে চিন্তা করছি না, দোয়া একটু ঘুরাইয়া বলা, আল্লাহ এমন মৃত্যু দিও যে মৃত্যুর সময় তুমি আমার উপর রাজি থাকো, সন্তুষ্টির ঘোষণা দাও, আল্লাহ এমন মৃত্যু দিও যেই অবস্থায় হোক তবে এইটা দোয়া করি, আল্লাহ গুনা অবস্থায় মৃত্যু দিও না, কারণ গুনা অবস্থায় মৃত্যু দেওয়া এটা নিশ্চিত আল্লাহ আমার উপর রাজি ছিলেন না। ঠিক আছে না কথা? আমরা চাই কি চাই না এই মৃত্যু বলেন, সবাই বলেন। হ্যাঁ, আমি আস্তে আস্তে কথা বলতে থাকি। আমাদের প্রিয় ভাই হযরত আল্লামা মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ তিনি আসবেন, তিনি কথা বলবেন, আপনাদেরকে মন জোড়ায় আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আমার তো ভাই গলাও নাই তলাও নাই, আমি ছোট মানুষ, বাস সময় কাটানোর জন্য কিছু সময় বসছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনলে আমার লাভ হবে ইনশাআল্লাহ, সাথে আপনাদেরও উপকারে হোক, উপকার হোক, আমি দোয়া করি আল্লাহর কাছে আপনারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। বলেন এই মৃত্যু চান কি চান না? সবাই চাই, বলেন সবাই চাই। আশা আমি আপনি চাইলেই হবে না, আল্লাহও চাওয়া লাগবে। হ্যাঁ, রাস্তায় এক পাগলা দৌড়াইতেস, আমাদের শিষ্য হুজুর দেখছেন, দেখা ধরছে এই পাগলাই দিকে, এত খুশি কেন লাফাস কেন, আপনি হুজুর কি বুঝবেন আজান দেন আর খান আর ঘুমান, আর তো বল কি লেগে এত খুশি, মাশাআল্লাহ হুজুর কাম একটা হয়েছে। তো দ্বিতীয় পা পড়ার সাথে সাথেই স্লিপ কাটছে, ওই স্লিপের সাথে সাথে হাতটা একটু ঢিল হয়েছে, শরীর মাস্ত সালাম দিয়ে চলে গেছে। আচ্ছা একটু বুঝে শুনে বলেন তো, মাসটা যদি না পাইতো যেই কষ্ট লাগতো, পাওয়ার পর যে ছুটে গেল কষ্ট বেশি না কম? আল্লাহকে রাজি করছি কিন্তু যদি রাখতে না পারি এটা আমাদের জন্য আরো বেশি হতাশার দুর্ভাগ্যের। এই জন্য আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে আল্লাহকে রাজি রাখব। কয় কাজ? মাত্র বলেন আবার, এক নম্বর আল্লাহকে রাজি করব, আল্লাহকে রাজি করব, দুই নম্বর আল্লাহকে রাজি রাখে কেমনে, নেক আমলের মাধ্যমে, করে কেমনে, নেক আমলের মাধ্যমে, রাখে কেমনে, বলে আল্লাহ নারাজ হয় কখন, বলে আল্লাহ নারাজ হয় বান্দা যখন গুনাহ করে, তাহলে আল্লাহকে রাজি রাখে কেমনে, গুনাহ ছেড়ে দিয়ে। বলেন কি ছেড়ে দিয়ে? আমি আজকের আলোচনার বিষয়বস্তু এখনও ঠিক করি নাই, ইনশাআল্লাহ খুব শিগগির ঠিক করবো, তারপরে পয়েন্টে কথা শুরু করবো ইনশাআল্লাহ। ওই বিষয়বস্তু ঠিক করার জন্য ভূমিকা সাজাইতেছি যেন আপনাদের বিষয়বস্তুটা মাথায় ঢুকে পরের পড়াগুলা মুখস্থ রাখা সহজ হয়। ঠিক আছে কথা? তো আল্লাহকে রাজি করে কেমনে, গুনাহ আল্লাহকে রাজি করে কেমনে, নেক আমল করার মাধ্যমে,
আল্লাহকে রাজি রাখে কেমনে? গুণা ছেড়ে দিয়ে। যেহেতু আমাদের সময় সীমিত, সাধারণত আল্লাহকে রাজি করার পদ্ধতি আলোচনা বেশি হয়, তা আমি ওইটা করলাম না, আপনাদের জন্য আরও অর্ধেক ছেড়ে দিলাম। তাহলে অর্ধেক কী পাইলাম? আল্লাহকে রাজি রাখবো। আল্লাহকে রাজি কীভাবে রাখবো? গুণা ছাড়ার মাধ্যমে। কীভাবে? গুণা ছাড়ার মাধ্যমে। পিছনের পড়াটা আবার শোনান, আমি বলি আপনারা বলেন। আল্লাহকে রাজি রাখবো কেন, আর গুণা ছাড়বো কেন? আল্লাহকে রাজি রাখার জন্য। আল্লাহকে রাজি রাখবো কেন? যেন মৃত্যুর সময় আল্লাহ ডেকে বলেন, বান্দা আমি তোর উপর রাজি। বাস, এই পিছনের পর হয়ে গেছে, ছোট্ট করে দিলাম। বলেন, এখন আমাদের বাচ্চারা, বিশেষ করে আমি নিজেই সাক্ষী, আমি যেখানে জুমা পড়াই ঢাকার সায়েন্স ল্যাব মোড়, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, ঢাকা কলেজ, সিটি কলেজ সহ অনেক কলেজ ইউনিভার্সিটির মাঝখানে যুবকরা খুব আসা যাওয়া করে, আমাদের সাথে সম্পর্ক রাখে। এটা আমাকে বড় মনে করার কারণে না, আমি বুঝি ওরা আমার কাছে কেন আসে। দুই কারণ, এক হচ্ছে আমি কাছে কুট করে আসা পড়ে, আরেক হচ্ছে বড়দের কাছে যাইতে ডরায় আমার কাছে কুট করে আয়া পড়া সহজ, এই জন্য আমি বুঝি আমার কাছে আসে। তো আইসা ওরা প্রায় একই কথা যে হজরত, গুণা তো ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারি না। এই সমস্যা তো আপনাদের নেই, হ্যাঁ বুঝা বলেন, বুঝা বলেন। আমরাও আমাদের বড়দের কাছে যাইয়া ওই কথাগুলি বলতাম, হজরত গুণা ছাড়তে চাই ছাড়তে পারি না। তো বড়াও হাসতেন যে আমরাও আমাদের বড়দের কাছে এই অভিযোগ করতাম। বোঝা গেল সমস্যাটা নতুন না পুরাতন। সমস্যা কি? এই জন্যে আমাদের বড়রা কোরআন হাদিস ঘেঁটে ঘেঁটে গুণা ছাড়ার কিছু সহজ রাস্তা বের করেছেন, যে তুমি এইভাবে এইভাবে চলো তো তোমার জন্যে গুণা ছাড়া সহজ হয়ে যাবে। এই যে এতক্ষণে যায় আজকের আলোচ্য বিষয়ে ঢুকতেছি, আমার সাথে বলবেন খেয়াল করে করে। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে গুণা ছাড়ার সহজ রাস্তা। বলেন, আজকের আলোচ্য বিষয় কি? আবার পিছনে যাব, গুণা কেন ছাড়ব? আল্লাহকে রাজি রাখবো। আল্লাহকে রাজি, আল্লাহকে রাজি কেন রাখবো? যেন মৃত্যুর সময় আল্লাহ ডেকে বলেন, বান্দা আমি তোর উপর। এতক্ষণ যা বলেছি বুঝেছেন তো? বলাটা শোনান, আজকের আলোচনার বিষয়বস্তু কি? গুণা ছাড়ার সহজ রাস্তা। মাশা আল্লাহ, গুণা কেন ছাড়বো? আল্লাহকে রাজি রাখবো। আল্লাহকে রাজি কেন রাখবো? যেন মৃত্যুর সময় আল্লাহ ডেকে বলেন, বান্দা আমি তোর উপর রাজি। খেয়াল করে, গুণা ছাড়ার এক নম্বর সহজ রাস্তা, যত বিপদ দেখব, হঠাৎ খায়া পড়ছি আমি ভাববো এটা আমার গুণার ফসল, ব্যবসা মন্দা আমি ভাববো এটা আমার গুণার ফসল, অসুস্থ হয়ে পড়ছি আমি ভাববো এটা আমার গুণার ফসল, সন্তান কথা শুনে না আমি ভাববো আমিও তো আমার মালিকের কথা শুনি না আমার গুণার ফসল, বউ কথা শুনে না আমি ভাববো এটা আমার গুণার ফসল। শুনেন, মাঝখানে ভেঙে নিয়ে আবার আপনাদের খুশখুশ লাগে তো, ভিতরে খোঁচায় যে আমরা জানি কোন লাইনে খোঁচায়, ওই রাস্তাও বন্ধ করতেছি। গুণার কারণেই শুধু বিপদ আসে না, বিপদ কখনো কখনো আল্লাহ তাআলা মর্যাদা বাড়ানোর জন্যেও দেন নেককারকে। অনেকে মনে করেন জেলখানায় গেছে, অমুকের বদদোয়া লাগছে, না না আল্লাহ তোমার পরীক্ষা নেওয়ার মতো তোমার উপযুক্ত মনে করে নাই। আমরা মাদ্রাসায় যারা কেন্দ্রীয় পরীক্ষা অংশগ্রহণ করবে ওখান থেকে দেখি যে এটা বেশি দুর্বল, এটা পরীক্ষা দিলে মাদ্রাসার বদনাম হবে, তো এটাকে ছাড় করি যে তুই আগামী বছর আবার পহিরার পরে পরীক্ষা দিবি, তোমার আল্লাহ ওই পরীক্ষা নেয় নাই, কারণ তোমার মতন মানদারে পরীক্ষায় নিলে জানি ইসলামের বদনাম হইব, আল্লাহ তোমারই সাইড করে রাখছে। বুঝে আসছে না কথা? বুঝেন এগুলা। হ্যাঁ, আল্লাহ নেককার বান্দাকে পরীক্ষা দিয়াও মর্যাদা বাড়ান, এটা কেমন কথা? পরীক্ষা দিয়া মর্যাদা বাড়ান, এর জন্য দুইটা উদাহরণ দিয়ে সংক্ষেপে, আমার আলোচনার বিষয় না যেহেতু কথা চলে আসছে। ক্লাস এইট থেকে নাইনে উঠতে হলে পরীক্ষা দিতে হয় না, তা আল্লাহ আপনি ছিলেন ক্লাস এইটের আল্লাহওয়ালা, আল্লাহ আপনাকে নাইনে ওঠাবেন, তো এইটের পরীক্ষা দিলে পাশ করলে না ওঠাবেন, তো এই জন্য আল্লাহ পরীক্ষা দেন। এটা একটা জবাব বোঝানোর জন্য, আর একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন। আমি আমার পরিবারকে দিয়ে খুব উদাহরণ দিই, সামনে যা পাই এটিকে বানাই যেটা আমার কাজে লাগান যাবে। আমার ছোট্ট বাচ্চা এখন তো 8-9 বছর বয়স হয়ে গেছে, ও যখন দুধ ছাড়ছে মায়ের বুকের দুধ, তা আপনারা জানেন বাচ্চারা মায়ের বুকের দুধ ছাড়লো বুক ছাড়ে না, অনেকদিন পর্যন্ত জ্বালাতন করে মাকে। তো আমাদের দুজনের মাঝখানে ঘুমায়ও, তো ও খালি মায়ের সাথে ঘষে, আমার তো খারাপ লাগে আমার কাছে আসতে চায় না, তো
তো মাঝে মধ্যে আমি একটু অভিনয় করি ওর আমার কাছে আনার জন্য, কি করি একটু ধাক্কা দিই, হালকা এসো আমার কাছে, আমার আমার কাছে আসবে না। ডিজিটাল পোলাপাইন তো বুঝে বাবা অভিমান করছে, তো মার দিকেই কাজ কিন্তু হাতটা আমার কাছে রাখি, একটু ব্যালেন্স করার চেষ্টা করে, তা হাতটা সরাই দিই, সর। আচ্ছা বলেন তুই যে ধাক্কা দিতেছি কি সরানোর জন্য না কাছে আনতে, খেয়াল করেন সর। তো বুঝে যে বাবা একটু কষ্ট বেশি পাইছি, তার একটু কাছাকাছি আসার চেষ্টা করে, তা আমি তো বুঝি ধমকে কাজে লাগছে, তা আবার একটা ধাক্কা দিই, সর তোর জায়গায়, সর আমাকে চাষ করে আমার আর কেমনা কইরা এসব বুকের মধ্যে জড়াইয়া পড়ে। আমি মনে মনে বলি তোরে আনার জন্যই তো এই ধাক্কাটা আমি দিছি। তো বলেন এই যে ধাক্কা দেওয়া কাছে টানার জন্য না দূরে সরানোর জন্য, আল্লাহ অনেক বান্দাকে বিপদে ফেলে নেয়, সর সর বান্ধকে আল্লাহ 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 কাছে, তোর তো আমি কাছেই আনতে চাই, ধাক্কা না দিলে তো আমি না। আরে বুঝে আসছে না কথা, এটা আমার আলোচনার বিষয় না, সাইড করে। আমি ভাববো না আমাকে আল্লাহ পরীক্ষা নিচ্ছে, কেন আমার ভেতরে ভাব আসতে পারে, হয় আমি মনে বুজুর্গ হয়ে গেছি রে আমার আল্লাহ পরীক্ষা নিতেছে, আমি ভাববো না এটা আমার গুনার ফসল, তাইলে আর ভাবটা আসবে না, আল্লাহ পরীক্ষা নিলে নেক, কিন্তু আমি ভাববো আমার গুনার ফসল, বুঝে আসছে কথা। কিন্তু আমাদের সমস্যা কি জানেন, আমার বিপদ যে গুনার কারণে আসে এটা আমার মাথায় আসে না, বউ কথা শোনে না, দৌড়ে আসছি হুজুরের কাছে, হুজুর বউ তো কথা শোনে না, আরে তোর বউ কথা শোনে না আমি কি করবো, আপনার আর কাম কি একটা তাবিজ দেন, আমার কাম কি কথা করেন আপনারা, লাগতেছে না লাগুক লাগুক, ওষুধ খাওয়াইলে তো লাগবে, আমার দোষ কি, একটা তাবিজ দেন। তো হুজুর বুঝাইছে আরে আল্লাহর বান্দা দেখেন আমি দেওবন্দি আলেম, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা আমার আকীদা, আমি সরাসরি তাবিজের বিপক্ষে না, তবে আমাদের আকাবিররা যেভাবে তাবিজকে অনুৎসাহিত করেছেন আমারও পদ্ধতি এটাই, আমি অনুৎসাহিত করছি। আরে 1 কোটি তাবিজ লাগানোর চেয়ে আপনার সন্তানকে আয়াতুল কুরসি মুখস্থ করায় দেন, আরও শক্তিশালীভাবে কাজ করবে। আমরা সহজ কাজ করতে রাজি না, সারা জিন্দগি মানুষ কঠিনটাই করে, কঠিনটাই করে। ফ্রিতে জান্নাত পাওয়া যায় মসজিদে গেলে যাবে না, সিনেমা দেখবে টাকা দিয়া, জাহান্নাম কিনে টাকা দিয়া, একটা সাদা সিধা পোশাক পরে বোরকা পরে বাইরে হয়ে যাইব সহজ কাম, এটা করবে না। আধা ঘন্টা লইয়া আধা ময়দা মাখবে, এরপরে কাটিং কুটিং কইরা কইরা এরপরে বের হবে, আবার ঘরে এসে আধা ঘন্টা লাগাইয়া মুছবে, কথা কর। সহজ কাম করতে রাজি না, খালি কঠিনটাই করতে রাজি আমরা। তো শুনে হুজুর বুঝাইছে আরে আল্লাহর বান্দা প্রত্যেকটা জিনিস জোড়া লাগার জন্য তৃতীয় আরেকটা জিনিস আছে, সেটা নির্ধারিত, দিলে দিলে জোড়া তাবিজে লাগে না রে। যেমন ধরেন কাপড়ে কাপড়ে জোড়া লাগছে কি দিয়া, সুতা, এখানে তারকাটায় কাজ হবে, এই কাঠে কাঠে জোড়া লাগছে কি দিয়া, এখানে সুতায় কাজ হবে, ইটে ইটে জোড়া লাগছে কি দিয়া, সিমেন্ট বালু দিয়া, ওখানে সুতা আর লোহায় কাজ হবে। প্রত্যেকটা জিনিস জোড়া লাগার জন্যে তৃতীয় আরেকটা জিনিস আছে, সেটা নির্ধারিত, দিলে দিলে জোড়াও তাবিজে লাগে না। হুজুর বুঝাইতেছেন তো কয় কী দিয়া লাগে, এটা আমি কি বলবো, দিল যে আল্লাহ বানাইছেন ওই আল্লাহকে জিজ্ঞেস করো। তো আল্লাহকে জিজ্ঞেস করছি আল্লাহ দিলে দিলে জোড়া কী দিয়া লাগে, তো আল্লাহ সূরা মারিয়ামের মধ্যে জানাইয়া দিছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমান উদ্দা। বান্দা তোর ঈমান ঠিক কর, আমল ঠিক কর, দিলে দিলে মহাব্বত আমি আল্লাহ তৈরি করে দিব। যেই না ওয়াজ করছে হুজুর খুব রাগ হয়ে গেছে, হুজুর আপনাকে অভ্যাসটা খারাপ, সব জায়গায় খালি দিন টাইম না লয়েন। আরে মগা আমার দিন কেমন আনকমপ্লিট নাকি যে সব জায়গার জন্যে না, তুই এনে মনে করছস দিন হলো মসজিদের জন্যে, দিন হলো মাদ্রাসার জন্যে, হুজুরের রাজপথে দেখলে আর মাথা খারাপ হয়ে যায়, হুজুর মানুষ আবার আন্দোলন করে, মুশরিকরা নবীদেরকে বাজারে দেখলে কইতো মালি হাজার রসুল ইয়াকুলুত্ত আমাও এমসিফিল আসওয়াক, এটা কেমন রসুল, হে বাজারে যা, হে আবার খায়, হ্যাঁ বলে রসুল, এ হুজুর আন্দোলন করে ক্ষমতায় যাইতে চায়, হ্যাঁ বলে আবার হুজুর, হ্যাঁ বলে আবার ওরাসাতুল আম্বিয়া, গাদা ওরাসাতুল আম্বিয়ার কাজ শুধু মসজিদ সামলানো না, ওরাসাতুল আম্বিয়ার কাজ শুধু মাদ্রাসা সামলানো না, ওরাসাতুল আম্বিয়ার অর্থ বুঝো শুধু আখরি পয়গম্বরের ওয়ারিস না, ওরাসাতুল আম্বিয়া মানে সমস্ত নবীদের ওয়ারিস, আমরা নবী মুসার ওয়ারিস, ঘুষা দিয়া এক ঘুষায় কাম সারতে পারি, আমরা নবী ইব্রাহিমের ওয়ারিস, মূর্তি ভাঙ্গা আমরা ওস্তাদ, আমরা নবী দাউদ সুলেমানের ওয়ারিস, আমরা ক্ষমতায়ও যেতে পারি, তারাও রাষ্ট্র চালাইছেন, আমরা রহমতের নবীর ওয়ারিস, আমরা ক্ষমাও করতে চাই, কথা বলেন ঠিক কিনা। খালি কয় রহমতের নবীর ওয়ারিস, এত গরম কেন, কে তুমি আমার খালি রহমতের নবীর ওয়ারিস বানাতে চাও কেন, আমি তো নবী মুসারও ওয়ারিস তুমি জানো না, হ্যাঁ যুদ্ধ লাগতে চান কেন, কেন লাগবো না, তুমি জানো না আমি নবী দাউদের ওয়ারিস,
তুমি জানো না আমার নবীও করছেন যুদ্ধ, ক্ষমতায় যাইতে চান কেন? কেন তুমি জানো না আমি নবী সুলাইমান আলাইহিস সালামের ওয়ারিস, রাষ্ট্র পরিচালনা করাও আমার কাজ, কোনটা বাদ দিবা? আল্লাহ এক এক নবীকে দিয়ে এক একটা করাইছেন, সব নবীর কাজই উম্মতের আলেমদের দায়িত্ব। কথা বলে যেই না হুজুর ওয়াশ টোয়াশ করছে রাগ হয়ে গেছে, লাগবো না আপনি তাবিজ, তো হুজুরের সাথে সম্পর্ক ভালো ডাক দিছে এদিকে, তুই যদি তাবিজটা সারা যাস গা কী করবি দায়া? কব্বৌ যেই কারণে রাগ হয়েছে ওইটা মিটাইয়া তুমি, কী কারণে রাগ হয়েছে? ওই তো আর কি বুঝেন না, হিন্দি সিনেমায় সিরিয়াল একটা দেখছে, এখানে শাড়ি একটা পছন্দ হয়েছে, দেই না দেখেই তো এক সপ্তাহ দিন তরকারি মজা হয় না, 10,000 টাকা লাগবো আর কি, লাগলে শাশুড়িরও একটা দেবো, 2 বছরের জন্যে রাগ ব্লক হয়ে যাবে। আমি আপনি যে টাকা দিয়ে দিল জয় করতে চাইবো এই খবর আল্লাহর আসেনি, আল্লাহ তাআলা 1400 বছর আগেই জানাইয়া রাখছেন, তুই টাকা দিয়ে দিল জয় করবি, টাকা দিয়ে দিল দিল জোড়া লাগাবি, আরে শোন কয় টাকা দিবি? 10,000, 10 লাখ, 10 মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন? তোরে একবারে জানাইয়া দিচ্ছি গোটা দুনিয়ায় যা আছে সব খরচ করলেও দিলে দিলে জোড়া লাগাতে পারবি না, কেন? এটা টাকার কাজ না, এটা আমি আল্লাহর কাজ। কার কথা? আল্লাহ বলেছেন সুর আনফালের মধ্যে, কোরআন শরীফ খুলে দেখেন আল্লাহ কি বলেন, وَأَلَّفَ بَيْنَ قُلُوبِهِمْ لَوْ أَنفَقْتَ مَا فِي الْأَرْضِ جَمِيعًا مَا أَلَّفْتَ بَيْنَ قُلُوبِهِمْ وَلَكِنَّ اللَّهَ أَلَّفَ بَيْنَهُمْ إِنَّهُ عَزِيزٌ حَكِيمٌ বলেন দিলে দিলে জোড়া লাগান কে? দোস্ত, গুনাহ ছাড়ার 1 নম্বর সহজ রাস্তা হচ্ছে যে কোনো বিপদ দেখবো ভাববো কিসের ফসল বলেন? হ্যাঁ, যখন আপনার দিল দেমাগের মধ্যে এই কথা বসবে আরে গুনাহ করলে তো বিপদ আসে, তখন দেখবেন গুনাহ করতে একটু খারাপ লাগবে, এইভাবেই গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। বলেন তো আজকের আলোচ্য বিষয় কি? কয়টা গেল কথা বলে না, কয়টা কি সেটা? বিপদ দেখলে ভাববো কিসের ফসল, গুনাহ কেন ছাড়ব, আল্লাহকে রাজি কেন রাখব, মৃত্যুর সময় যেন মালিক ডেকে বলেন বান্দা আমি তোর উপর হয়েছে মুখস্ত। চলেন 2 নম্বর, ওই কিসের 2 নম্বর? গুনাহ ছাড়ার সহজ রাস্তা, শেষ ওয়ার্নিং দিলাম, আরেকবার চুপ করে থাকলে কিন্তু মুরগি, কিসের 2 নম্বর? আচ্ছা, এই যে বসে রয়েছেন আপনারা গুনাহ করতেছেন, করেন না? কষ্ট লাগতেছে? হ্যাঁ, গুনাহ ছাড়ছেন কষ্ট লাগে না? হ্যাঁ রে, কারবার কি তাহলে তো এখনো কিছু একটা আছে যে গুনাহ ছাড়ছি কষ্ট লাগে না, এটা তো বুঝতেছে কি এটা? আমাদের বড়রা ওইটাও বের করে দিয়েছেন, কই বুঝো না? কই না, কই নেককাররা যখন একসাথে থাকে তখনও গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যায়। এই জন্য আমাদের বড়রা খুব তাকিদ দেন, আরে তুমি কোনো মুফতি মুহাদ্দিস না শাইখুল হাদিস না খতিব না ইমাম জানার দরকার নাই, যদি জীবন ঠিক রাখতে চাও, যদি গুনাহমুক্ত জীবন সাজাতে চাও, একজন আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক করো। এটা বললেই তো অনেকের জ্বলা শুরু করে, কোরআন হাদিস থাকতেই হুজুররা কি কয়, খালি আল্লাহ আল্লাহর লগে সম্পর্ক করা, কারা? যাদের অধিকাংশ ওস্তাদ হচ্ছে ফদিলাতু শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি, আলেমের কাছে যাবে না, অবৈজ্ঞানিক কথাবার্তা বলে, এগুলা বৈজ্ঞানিক না অবৈজ্ঞানিক আমি একটু বুঝাই আপনারা বুঝেন। এই যে আমার মাথার টুপিটা, বুঝেন বুঝেন, মাথার টুপিটা আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক? এই যে আমার নিচে সাপ জামাটা টাকুর উপরে হাঁটুর নিচে, এটা আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক? ও আমার ভাইরা পাগড়ি পরছেন, এই যে পাগড়ি আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক? আল্লাহওয়ালা তো না, খেল করে। আচ্ছা বলেন তো আপনারা কোনোদিন দেখেছেন কেউ পাগড়ি লাগায়া জুব্বা পইরা সিনেমা হলে ঢুকতেছে? দেখেন নাই? কেন? ওই পোশাক তারে আটকায় দিছে, আর খরচ খেয়েই পোশাক পরে তোর কাম নাই, খাইলে বদমাইশ, তোর না দাম না থাকুক পোশাকের তো দাম আছে, তো যায় না মানুষ, তাইলে এই পোশাক তাকে আটকায়া দিছে গুনাহ করতে না? আরে দোস্ত, তুমি কোনটারে অবৈজ্ঞানিক বলো? তুমি এখনো আল্লাহওয়ালার কাছে যাও নাই, খালি আল্লাহওয়ালার পোশাকের সাথে লাগছো, তাতেই গুনাহ করা কঠিন হয়ে গেছে, তো তুমি সরাসরি আল্লাহওয়ালার কাছে আসলে তো গুনাহ করা অসম্ভব হয়ে যাবে।
বলে আল্লাহওয়ালার কাছে গেলে দিল পাল্টায়, চোখে পানি আসে। কইলো কেমন কথা, অবৈজ্ঞানিক কথাবার্তা তো বুঝেন আপনারা। আমার নানার বাড়িতে একটা তেঁতুল গাছ ছিল, বাল্য তেঁতুল, বাল্য বুঝেন, বালি বালি রোয়া রোয়া বলে আর কি, টক মিষ্টি, আহারে মজা। পাকা পাকার যখন কাছাকাছি হয় কি যে টেস্ট, সুবহানাল্লাহ। নানার বাড়িতে যখন যাইতাম আম্মা বলতেন, এই তেঁতুল খাইবে না, ব্রেন কমে যাবে। আচ্ছা বলেন তো নানার বাড়িতে কোনো ভুতুয়া চলে, বলেন না কোনো কানুন চলে? নানুরে বললেই তো মুরগি জবে করে খাওয়ায়, কিন্তু রাতের বেলা নানুর খোয়ার থেকে মুরগি শুরু করে জুড়ে নিয়ে পাকায়া খাওয়ার মজাই তো আলাদা। আহা বলেন না কিছু, বলবেন তো নানার বাড়ি যায় না, বুঝবে কোথা থেকে এই মজা। তা আম্মা মানা করতেন যে তেঁতুল খাইলে ব্রেন কমে যাবে, খাইও না। তা আমরা বলতাম ওস্তাদ জিরা বলছেন মিস ওয়াক করলে ব্রেন বাড়ে, কইমা গেলে একটু বেশি করে মিস ওয়াক করালো প্লাস মাইনাস হয়ে যাবো। তা আম্মা মানা করতেন, কিন্তু ওই যে ফতুয়া তো চলে না। তো কী করতাম, একটা চাকু লইতাম, চাকু নানু মরিচ ওই যে পোড়া টোড়া দিয়া বয়মের মধ্যে রেখে দিতাম, যেন শাক টাক রান্না করলে নগদে নিয়ে খাওয়া যায়, মসমুইসা থাকে। ওখান থেকে কয়েকটা পোড়া মরিচ নিতাম, একটু লবণ একটু ধন্যবাদ তানিয়া গায়েব হয়ে যাইতাম। প্লেট নিতাম না, প্লেট নিলে ধরা পড়বে, প্লেট আছে জঙ্গলে, ওয়ান টাইম ইউজ প্লেট, সেটা হলো কলা পাতা। কি অর্ণা বেরিয়েছে প্লাস্টিকের প্লেট, তখন কি আসিল, কলা পাতা, ওয়ান টাইম ইউজ। ওই কলা পাতা কেইটা তেঁতুল পাড়তাম, পাইরা কিচি 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 করে কাটতাম। আহা কাটার সময় তো ভিতরের অবস্থা কাই, কাইটা ওই মরিচ মাখাইয়া লবণ আর ওই ধন্যবাদা কিচি 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 কাইটা, এই ধন্যবাদা মরিচ আর এই লবণ দিয়া তেঁতুল যখন মাখাইতাম, আর এই মাখানোর সময় তো হাত কয়েকবার গেছে, গান সামলানো যায় না, করবো কি। মাখায়া মুখায়া খাওয়ার সময় আহারে শান্তি আর শান্তি, রসে রস, গোটা ফাঁকটাই রসে রস। আহ একটু সত্য কথা বললেন, আপনাকে মুখের অবস্থা কি, মিথ্যা কথা বললেন না, রস আসছে মুখে, যদি কারো না আসে তার চিকিৎসা দরকার। এইটা আপনার কাছে বৈজ্ঞানিক মনে হয় না? একটা তেঁতুলের আলোচনা করলাম নির্জীব, এটার আলোচনা করলে আপনার মুখে পানি চলে আসে, এইটার আপনার সামনে ঝুলাইলে আপনার মুখে পানি চলে আসে, এইটা আপনার কাছে বৈজ্ঞানিক মনে হয়। আর একজন আল্লাহওয়ালার কাছে গেলে আপনার দিলটা পাল্টায়া চোখে পানি আসবে, এটা আপনার কাছে অবৈজ্ঞানিক মনে হয়। আপনারা কীভাবে বুঝাবো আপনাকে,